উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের জন্য সেফ হোম চালু হলো মধ্যমগ্রামে। শুক্রবার মধ্যমগ্রাম পৌরসভার উদ্যোগে মধ্যমগ্রাম যশোর রোড সংলগ্ন একটি বহুতলে চালু হলো 80 শয্যার সেফ হোম। উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রতীন ঘোষ। করোনা দ্বিতীয় ঢুয়ে প্রতিদিন রাজ্যে বাড়ছে সংক্রমণ। সংক্রমণ ও মৃত্যুর নিরিখে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা জেলা সব থেকে মাথা ব্যথার কারণ প্রশাসনের কাছে। জেলায় প্রতিদিন কয়েক হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। এই সমস্ত রোগীদের অধিকাংশই উপসর্গহীন। রোগীদের ভর্তি করার সময় যেহেতু হাসপাতাল ঠিকমতো বেড মিলছে না, সেহেতু উপসর্গহীন রোগীদের হোম আইসোলেশনে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু অনেকের বাড়িতে ঘরে অপ্রলুততা থাকায় তৈরি হচ্ছে সমস্যা। সেই সমস্যা মেটাতেই সেফ হোম তৈরির উদ্যোগ নিল মধ্যমগ্রাম পৌরসভা। 80 শয্যার সেফ হোম, পর্যাপ্ত অক্সিজেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে চিকিৎসক ও নার্সের সুবন্দোবস্ত থাকবে। এ বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম পৌরসভার মুখ্য প্রভাষক রতীন ঘোষ জানালেন, উপসর্গহীন যে সমস্ত রোগীদের বাড়িতে থেকে চিকিৎসা করার অসুবিধা রয়েছে তাদের সুবিধার জন্যই এই সেফ হোম চালু হয়েছে। আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আগামী দিনে সেফ হোমের শয্যা সংখ্যা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। যে আমরা আগে তো সেফ হোম করেছিলাম, এই সেফ হোমটা আবার একটা নতুন ওয়েভ এসছে, পরে শুনছি আবার একটা ওয়েভ আসবে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা পুরসভার পক্ষ থেকে আবার নতুন করে আমাদের এই সেফ হোমটা নতুন করে চালু করছি, তাতে বেডের সংখ্যা বেশি থাকবে এবং আমাদের অক্সিজেন সিলিন্ডার এসবগুলো বেশি থাকবে। এগুলো আমরা করেছি এবং যা ব্যবস্থা ছিল যে যারা এখানে থাকবেন, যাদের হঠাৎ কোনো জরুরি অবস্থা হবে তখন আমরা বারাসাত হাসপাতালে ট্রান্সফার করি। আছে আর 40 80 অক্সিজেন সিলিন্ডার ডাক্তার ফাক্তার থাকবেন না? সব থাকবে, ডাক্তার টাক্তার সব রোজকার ডিউটি। পুরসভার যে হসপিটাল আছে তাদেরই পুরসভার যে আমাদের ন্যাশনাল আরবান হেলথ মিশনের যারা আছেন তারাই থাকবে। এই যে ধরুন এখানে যেগুলো আমরা অক্সিজেন সিলিন্ডার দিয়ে রাখতে পারবো সেগুলোকে আমরা রাখবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, আমাদের প্রত্যেক শিফটে লোক থাকবে, পরিচ্ছন্নতা করবার জন্য লোক থাকবে, আমাদের যাতে একটা অডিও ভিজুয়াল ইয়ে থাকে সেটার জন্য আমরা এখানে টেলিভিশন বসাচ্ছি, যাতে একদম কষ্ট না হয়, মানুষের ক্লান্তি ভাবটা কম থাকে। আমরা চেষ্টা করছি সব সর্বতভাবে যাতে সুস্থভাবে একটা মানুষ যেভাবে বাড়িতে থাকে সেইভাবে যাতে এখানে থাকে। আপনার ডিপার্টমেন্ট